কেউ যদি আচরণবিধি ভঙ্গজনিত কোনো কাজ করে, এরকম যদি খালি অভিযোগ আসতে থাকে, সেই অভিযোগ যদি প্রমাণিত হয়, অবশ্যই ওখানে কিন্তু আমরা এই কমিটির রিপোর্টের ভিত্তিতে সর্বনিম্ন 20,000 টাকা, সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা করতে পারি এবং প্রার্থিতা বাতিল করে দিতে পারি। সেহেতু আমরা এরকম ধরনের অস্থিতিশীল অবস্থা, বিশৃঙ্খল অবস্থা করে ইলেকশন যারা করতে চাবেন করবেন, আমরা তাদের ক্ষেত্রে অনমনীয় 0% টলারেন্স। তো আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু করতে হলে আমাদের যত সংস্থা আছে সবার সাথে একটা সমন্বয় করা, এই সমন্বয়ের কাজটা আমরা খুব সুন্দরভাবে করে ফেলেছি। আমরা বিভিন্ন জায়গায় জায়গায় সব দপ্তরকে নিয়ে মিটিং করেছি, সমন্বয়টাকে আমরা খুব গুরুত্ব দিয়ে সমন্বয়ের কাজটা করেছি। আর যেটা করেছি যে প্রার্থীদেরকে আচরণবিধি সংযতভাবে মেনে কাজ করার জন্য বলেছি, ভোটাররা যাতে আসে ভয় না পায়, ভোটারদের জন্য আইন করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনাদেরও আমি আশ্বস্ত করতে চাই যে আপনারাও খুব ইয়েভাবে স্বাধীনভাবে কাজ করবেন, আর আপনাদের যদি কোনো ভয় দেখানো হয় বা বাধা দেওয়া হয়, আপনাদের ইকুইপমেন্টস নেওয়া হয়, এটাও আমরা শাস্তির আওতায় এনেছি।